একটা কাজ পেয়েছি বিনা পয়সায়, ঠিক আছে, কোনো পয়সা নেই, যাহা পান তোলো আর মেলো, যে কাজে কোনো পয়সা নাই, বর্ষা আসলে এই কাজটা পাই ভালো, এবার সবে মেললাম আর চলে আসলো বৃষ্টি, এই হয়, একবার মেলি একবার তুলি, এখন নিয়ে যাই, এগুলো জল ঝরে গেছে তাহলে সব ভিজে যাবে, হবে না যেহেতু দেখবো আবার একটু পরে এত রোদ উঠবে তো ভাবতে পারবো না যে এত বৃষ্টি হয়েছে, এক্ষুনি মেলে গেলাম সবে জল ঝরেছে, থাক ঘরে রেখে দিই বালতির মধ্যে, যদি রোদ ওঠে তখন দেবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম বাসি গাছটা সব হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এই গাছটা অনেক দিন থেকে ভাবছি ডালগুলো কেটে ফেলবো, কেন এখন আর বেলি ফুল না ফুটছে না, আর এই টপটার মধ্যে আমি দুটো গাছ লাগিয়ে ফেলেছিলাম, এই ডালটা দিয়েছে, এটাও কি সুন্দর হয়েছে, এটা হচ্ছে জবা গাছ, আর এই টপটা দেখে তো শিকড়ের জন্য ফেটে গেছে, তো টপ একটা কিনে আমাকে চেঞ্জ করতে হবে, তো এখন তো বেলি ফুটছে না, আর এবছর অনেক বেলি ফুল ঠাকুরের চরণে নিবেদন করতে পেরেছি, প্রচুর বেলি হয়েছিল, আর বেলি ফুল পড়ছে না, এখন বৃষ্টি পড়ছে তো এখন ছেড়ে দিলে আবার কচি কচি পাতা বেরোবে, সেই জন্য কেটে ফেলবো। এক বছর রথের সময় কর্তমশাই গাছটা নিয়ে এসেছিল, প্রত্যেক বছর রথে একটা করে গাছ কেনা হয়, তো এক বছর কর্তমশাই নিয়ে এসেছিল, তো এখন চলে এসে কাটিং করতে, আর কর্তমশাই গেছে বাজারে, আজকে হচ্ছে রবিবার, আর গুড্ডু এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, ওগুলো সেই দশটা সাড়ে দশটা ওঠে, আর বৃষ্টি একবার হয়ে গেল গুড়ি গুড়ি, সারাদিনে চলছে এখন ছাগল তাপানো বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, আর আমার কাঁচিটা গেছে ভেঙে, এখন এটা বেলেট দিয়ে কাটছি, বুঝতে পেরেছো, না বেলেটে নাই ধার, যাই হোক নাই মামা থেকে কানা মামা ভালো, কেটে ফেলি আগে, তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, এই ডালগুলো যদি অন্য কোথাও লাগাই না তাহলে আবার হয়ে যাবে, কিন্তু জায়গা নাই গো, আমার সব বালতিতে লাগিয়েছি, সব পাঁচিলের গায়ে গায়ে দিয়েছি, এগুলো যেখানে পুঁতবো সেখানে হয়ে যাবে, এখন বর্ষাকাল না, ডাল পুঁতলেই হয়ে যায়, আর এই বেলিগুলো কি বড় বড় হয়, খুব বড় বড় বেলিগুলো, আমার হাত কাটা না কাটতে যায়, হাত কাটতে গেলে গেল। ওই শুভ সকাল, গুড মর্নিং, তো 10:30 বাজে, বাইরে থেকে চলে আসলাম, গাছটা কাটাকুটি হয়ে গেল, আর বৃষ্টি পড়ছে বলে আবার চলে আসলাম, পুরো ভিজে গেছি, ওই ডালগুলো নিচের দিকে লাগিয়ে দেবো, মাটি আছে, কাকিমা বললো লাগিয়ে দিও, মুখ ফেলে দিও না, লাগালে হয়ে যাবে, আর গুড্ডুকে ডাকতেছে, 10:30 বাজে, ও বাবা ও বাবা, টা বন্ধুদের বলো, বন্ধুরা শুভ সকাল বলো, বন্ধুদেরকে একবার বলো, তুমি তো বলতে পারো, আমার সোনা তো বলতে পারে, আমার তুমি ওঠোনি বলো, টুনি ওঠোনি, তোমার সকাল হলে টুনি সকাল হয়, টুনি এখন ডাকিয়ে নি আর ঘরে আছে, যেই জানলায় তুলে দেবো টুনি কাঁই কাঁই করে চিল্লাবে না বাবা, ছোট বেবিটা আমার বড় হয়ে গেল গো, আর কদিন পরে এবার স্কুলে ভর্তি হয়ে যাবে, তো রান্নাঘরে অনেকক্ষণ আগে চলে এসেছি, জল খাবার টাবার খাওয়া হয়ে গেছে, আর এত বড় হাড়ি দেখে বুঝতেই পেরেছে যে ভাত হচ্ছে না, তো আজকে করব বিরিয়ানি, তো কাল থেকে গুড্ডু মাথা খারাপ করেছে বিরিয়ানি খাবে, আর এখন প্রত্যেকটা বাচ্চার বিরিয়ানি খুব পছন্দ, বাচ্চা কি সবারই বিরিয়ানি খুব পছন্দ, খুবই ভালোবাসে সবাই বিরিয়ানি, সে বয়স্ক থেকে শুরু করে ওখানে বাচ্চা অবধি, তো সেই মতোই আজকে রবিবার, তো কর্তমশাই বলে চলো কালকে যখন বিরিয়ানি করে বায়না করেছে, কালকে শনিবার ছিল সেই জন্য আর করা হয়নি, তা বললাম চল রবিবার করে দেবো, সে তো মানবে না, রাত্রেবেলা খুব কান্নাকাটি করছিল খাবে বিরিয়ানি, বললাম না করে দেবো, তো এইদিকে দেখো আমি আলুটা পুরো একদম করে ফুড কালার দিয়ে সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, আর এখানে বেরেস্তা করে রেখেছি, আর চিনিটা একটু চিনি দিয়ে এই বেরেস্তাটা করেছি, তো মচমচে ভাবটা থাকে, কেশর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, বেশ কালারটা আসছে আস্তে আস্তে, আর এখানে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি গরম, এই দেখো জলের মধ্যে তেজপাতা গোটা এলাচ লবঙ্গ আর একটু সাদা তেল দিয়েছি, বাবা সরে যা গরম, বাবা সরে যা, হয়ে এসছে এখন সরাই যাবে না এখান থেকে, ভাতটাই হচ্ছে আসল, ভাতটা যদি ভালো না বিরিয়ানি কখনোই ভালো হয় না, আর এইখানে চিকেনটা কষানো হয়ে এসেছে প্রায়, একটু ঝোলটা ইয়ে হবে তাই জন্য চিকেনটা এখানে কষানো, চিকেন কষানো হয়ে গেছে, আর রবিবারটা এতটা পরিমাণে দেরি হয় না, বাজারে এনেছে কর্তমশাই বাজার থেকে আসতে পুরো ভিজে গেছে, বৃষ্টি চলে ছাতা নিয়ে যায়নি, আস্তে আস্তে পুরো কাক ভিজা হয়ে গেছে, তারপরে সেই ভিজা অবস্থায় গেলে একটু গ্যারেজে কাজ আছে গেছে, আর আমার তো সকাল সকাল রান্না হয়ে যায় 8টা কি 9টার মধ্যে রান্না হয়ে যায়, 9টা 9:30 এর বেশি ওঠে না, আর রবিবার দিন বেলা হয়ে যায় মাথা আমার গরম হয়ে যায়, দেরি করে রান্না হয়ে গেলে, সকাল সকাল যেহেতু রান্নার অভ্যাস সব হয়ে যায় সকাল সকাল, সেই জন্য বেলা গেলে আমার রাগ ওঠে, তো সকাল সকাল রান্না রান্না আমার খুব রাগ উঠে যায় সত্যি কথা, আর এখন প্রায় 1টা বাজতে যায়, সব বাজার সব ভিজে গেছিলো, সব আবার গুছিয়ে গাছিয়ে শাক টাক সব নিয়ে এসে বেছে গুছে ফ্রিজে রাখলাম, আর রবিবারে বাজার আনলে কতটা সময় লাগে জানো গুছাতে, এখন রাইসটা দিয়ে এখানে সরানোই সরাই যাবে না, তারপরে ঘর মুছবো, গুড্ডুকে চান করানো হয়ে গেছে, গুড্ডুকে চান করিয়ে দিয়েছি, ও টুনিকে নিয়ে বেরিয়েছিল, টুনিকে চান করাবে, টুনির সাথে ওকেও চান করিয়ে দিয়েছি, ও আর ও দুজন একসঙ্গে ঘুম থেকে ওঠে, আর ও আর দুজন একসঙ্গে চান করে,
ও যখন রোজ স্কুলে যায় তখন টুনিকেও চান করে দিয়ে যায়, যাবেই, টিপ পড়ানো এখনো হয়নি, টিপটা পড়িয়ে দেবো, চলো আসতে হোক। আর পুজো সব কমপ্লিট করে চলে এসেছি, এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। আর এটা 10-15 মিনিট মতো দমে রেখেছিলাম, একটা লোহার চাটু বসিয়ে দমে রেখে দিয়েছিলাম। তখন বিরিয়ানির ঢাকনা খুলবো, ঠিক আছে, ছুরিটা রাখলাম কি করতে, এটা দিয়ে তো করতে হবে। বিরিয়ানি কমপ্লিট, গুড্ডুকে খাওয়াবো। দাদা বাবাই গরম, হ্যাঁ চাটু নামাও দেখি, আমি হাইটে নামাই, এখানে আসো এখানে আসো। তোমাকে থালা সাজিয়ে দিয়েছি দেখো, ওই যে বিরিয়ানির থালা, বিরিয়ানি কাটা কমপ্লিট, এই দেখো। চলো গুড্ডু আছে বলছে একা একা খাবে, আর চিকেন টিকেন হলে একা খেতে চায়, তো একা একা খেতে দেবো। আর ও থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, অতটা খেতে পারবে না, সাজানোর জন্য একটু বেশি দিয়েছি। চলো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে আসো, তাই না গুড্ডু? বিরিয়ানি শেষ হলে আর পাবেন না, কথা কি কথা, খেয়ে দেখছি ওই ঘরে নিয়ে যাই, হ্যাঁ পাখার তলে বসে খেতে হবে না, এত গরম। চল বাবাই চলো, আগে গুডু টেস্ট করে বলবে কেমন হয়েছে। হ্যাঁ ভাই, একটু চিকেন, একটু আলু, একটু রাইস, কেমন হয়েছে ভালো করে বলো। ভালো হয়েছে, দারুন। আমি একটু খেয়ে দেখি, দাঁড়াও তোমার থেকে একটু খেয়ে দেখি, ঠিক আছে, তারপর আমার থালা দিয়ে খাবো। আর জিতকেও দিয়েছি খেতে, জিত ক্যামেরাম্যান তো করছে, জিতকে দেখা যাচ্ছে না। বাবি দাদা বৌদির বিরিয়ানি তো ফেল হয়ে যাবে রে, নিবি হয়েছে তো, নিজে রান্না করে নিজে প্রশংসা করছি, সেটা না, সেটা মনে করো না, খুব সুন্দর হয়েছে খেতে, সব একদম ঠিকঠাক। না এবার তুমি নিজে নিজে খাবা, ঠিক আছে। চলে এসেছি পার্লারে, অনেকদিন ভুরুটা করা হয় না, ভুরু পার্লার করতে এসেছি। সকালবেলা যখন ভুরুটা দিতে যাই তখন করতে পারি, কিন্তু তখন কাজের চাপ থাকে, সেই জন্য করা হয় না। তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে একদম চলে আসলাম পার্লারে,
দুজন হয়ে গেছে হচ্ছে গিয়ে চা বসিয়েছে, তাই চা নামাতে গেছে, তাই আমি দাঁড়িয়ে আছি আর বুদ্ধুকে রেখে এসেছি। আমি আর জিত এসেছি, এখন বাজে 7:30, আর সেই গরম, আর গুগুলো বৃষ্টি হচ্ছে। সঙ্গে নিয়ে এসেছি ছাতা, বর্ষার ছাতা আর শীতের কাঁথা, সেখানে ছাতা লাগবে। নাচতে গেছিল, ওদের নাচের ক্লাস ছিল আজকে, জানিস। নিয়ে এসেছি ফুচকা, আর কত মাসের জন্য নিয়ে এসেছি চুরমুর, কত মাস আবার ফুচকা খাবে না। আর গুটু তো আলু ছাড়া ফুচকা খায়, নিজে নিজে নিয়ে শুরু করেছে খাওয়া। আর দেবো বাবাই, ও কেমন হয়েছে ফুচকাটা? আর ফুচকা বৃষ্টিতে দেখো নরম হয়ে গেছে। আলু খাবি? ইনি আবার আলু খান না, বুঝে দেখো। দুবেলা কি বলছে বলছে, যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা চলে আসেন, দেরি হলে পাবেন না। চলো ফুচকাটা খেয়ে নি। তো এখন কাটতে বসেছি তরকারি, কালকের জন্য, আজকের জন্য না। আর রাতের খাওয়া দাওয়া তো বিরিয়ানি আছে, সে বিরিয়ানি খাবো। আরে টুনি নে নে। আর টুনি হচ্ছে আমাদের ঘরের বিশেষ মানুষ, তাকে দেখানো যাবে না। তো কাটতে বসেছি সবজি, আর ওইখানে তাকিয়ে আছে কখন ওকে দেব। আর কুমড়ো খায় সেই জন্য দিয়েছি। আর এখানে লঙ্কার বোটাগুলো দেখো ছাড়িয়ে রেখেছি, অনেকদিন ভালো থাকে। সকালবেলা নিয়ে এসেছিলো, তাড়াহুড়া করে আর হয়নি, রেখে দিয়েছিলাম। আর এখন কালকে হবে পাস্তা তরকারি, এই যে কাটুয়া ডাটা, পটল, আর হচ্ছে এই যে কুমড়ো দেবো, আর আলু দেবো। আর বেগুন আনে নাই, কত মশাই বেগুন দিলে ভালো হতো, কালকে যেহেতু সোমবার নিরামিষ, সেই জন্য তরকারি টরকারি কেটে রাখি। সকালবেলা ঘুম দিয়ে উঠে চোখ ডলতে ডলতে রান্নাঘরে যেতে হবে, তাই জন্য কেটে রাখলে সুবিধা হয় আর কি। টুনি এদিকে, টুনিকে বস্তা পেতে বস্তাটা পুরো ছিটছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।